নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব দু টাকার কিছু কয়েন নিয়ে। দু টাকার ক্ষেত্রে কোন কোন স্মারক কয়েন আছে এবং স্মারক কয়েন ছাড়া বাকি যে কয়েনগুলি সেগুলোর মধ্যে কোন কোন কয়েনগুলি রেয়ার এবং তার মধ্যে কোন কোন সাল, সেটা কিন্তু আজ আলোচনা করব। শুধুমাত্র দু টাকা সম্পর্কিত আলোচনা নিয়ে আজ এই ভিডিওটি আমি বানিয়েছি। আর দু টাকার কিন্তু বিভিন্ন রকম কয়েন আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের ম্যাপ যেসব কয়েনে আছে তার কিন্তু দুই তিন রকমের ডিজাইন আছে, সেগুলো দেখাবো। এছাড়া বাকি দু টাকা কয়েনের মধ্যে আরও কোন কোন কয়েন আছে এবং তার মধ্যে কতটা ভ্যালু আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি যারা দেখছেন এর মধ্যে অনেক দর্শক বন্ধুরাই আছে যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওগুলি দেখেন, এবং অনেকেই জানতে চেয়েছেন যে দাদা এই কয়েনগুলি কোথায় বিক্রি করব। আমরা যে অঞ্চলে থাকি সেখানে কোথাও কিন্তু এই কয়েন বিক্রি করার কোনো জায়গা নেই, বা কে কিনবে সেই ধরনের লোক কিন্তু তারা পায় না, সেটা আমাকে জানিয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা অনেক দূর থেকে ভিডিওগুলো দেখেন, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, বিহার, শিলিগুড়ি বা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা দেখছেন ভিডিওগুলি, তো তাদেরকে বলছি যে আপনারা যদি কয়েন বিক্রি করতে চান, আপনাদের কাছে থাকা যে কয়েন বা নোট সেগুলো যদি বিক্রি করতে চান, তাহলে আপনাদেরকে উচিত কোনো যে প্রথমে আপনারা যদি দূর থেকে কয়েনগুলি চেক করে নেন তার কী ভ্যালু আছে, আপনাদের কাছে থাকা কয়েনগুলি তার মধ্যে কোন কোন সালের কতটা ভ্যালু, এটা যদি আপনারা চেক করে নেন, তাহলে কিন্তু চেক করার পরে যদি কোনো দামি কোনো কয়েন বা দামি কোনো নোট বেরায়, তাহলে কিন্তু আপনারা কোনো এক্সিবিশনে আসতেই পারেন। যদি আপনারা কোনো এক্সিবিশনে গিয়ে বা কোনো স্টলে গিয়ে সেখানে কোনো বেনিফিট আপনাদের হয়, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন, আসবেন। তো দূর থেকে যারা কয়েনের ভ্যালু চেক করতে চান তারা কিন্তু করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, এই নম্বরে আপনারা আপনাদের কাছে থাকা নোট বা কয়েন আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন। আমি কিন্তু আপনাদের কয়েনের ভ্যালুগুলি যাচাই করে দেবো। আর প্রত্যেক ভিডিওতেই আমি বলি যারা কয়েনের ভ্যালু হোয়াটসঅ্যাপে যাচাই করবেন, আমি খুব সামান্য কিছু চার্জ নিই এগুলো দেখার জন্য, 150 টাকা নিয়ে থাকি। 20 থেকে 30টা বা 40টা কয়েন যার কাছে যেরকমই থাক, কয়েন বা নোট, 150 টাকার মাধ্যমে আপনাদেরকে এই ভ্যালুগুলো জানিয়ে থাকি। তো যারা করতে চান তারা করতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলবো, কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে আমাকে ফোন করে কেউ জিজ্ঞাসা করবেন না। এক্সিবিশন যখন হবে তখন কিন্তু আমি একটি নির্দিষ্ট সময় আপনাদেরকে জানিয়ে দেবো, অন্তত 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়ে দেবো। অতএব এক্সিবিশনের ব্যাপারে কেউ আমাকে কখনো কল করবেন না, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন, আমি ঠিক সময় মতো আপনাদেরকে জানিয়ে দেবো। তো এবার আসুন সরাসরি দেখব যে কয়েনগুলি সম্পর্কে আজ আমি আলোচনা করতে চাই, আর সেগুলি কিন্তু আপনাদেরকে একটি লিস্টের মাধ্যমে আমি দেখাবো প্রত্যেকটি সাল এবং মিন্ট মার্ক নিয়ে তার কীরকম ভ্যালু, তো আসুন দেখতে থাকুন। তো প্রথমে আলোচনা করব দু টাকার ভারতের যে ম্যাপ আছে কোপার নিকেলের, এর মধ্যে কিন্তু একটা সাল রেয়ার আছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে কয়েনটি আপনারা দেখছেন, কয়েনটির মেটাল কপার নিকেল, এর ওজন 5.97 গ্রাম। কয়েনটি মোট 8টা মিন্ট মার্কে ইস্যু হয়, মুম্বাই, হায়দ্রাবাদ, ক্যালকাতা, নাওডা, প্রেটোরিয়া, মস্কো, লন্ডন, সেয়াউল। এই যে 8টি মিন্ট মার্ক, এগুলো কিন্তু অন্য কান্ট্রি থেকে ইস্যু হওয়া কিছু কয়েন। ভারতবর্ষে একটা সময় এই কয়েনের প্রচুর চাহিদা বেড়ে যায়, সেই কারণে
ভারত সরকার কিন্তু অন্য কান্ট্রি থেকে এই কয়েনগুলি ইস্যু করেছিল। এর মধ্যে আপনার প্রেটোরিয়া, মস্কো, লন্ডন, সিয়াউল, এই যে মিন্টমার্কগুলি এগুলো কিন্তু বিদেশি। তো তার চিহ্নগুলিও কিন্তু আপনারা দেখে নেবেন, মিন্টমার্কের চিহ্ন কিন্তু আলাদা আলাদা রকমের। এই কয়েনটি 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইস্যু হয়। কয়েনটির ক্ষেত্রে যতগুলি সাল ইস্যু করা হয় প্রচুর পরিমাণে কয়েন কিন্তু উৎপাদন করা হয়। কয়েনগুলি খুবই অ্যাভেলেবেল, প্রায় প্রত্যেকের কাছে এগুলো পাওয়া যায়। এর মধ্যে 2004 সালের ক্যালকাতা মিন্টের যে কয়েন, কয়েনটি কিন্তু খুবই রেয়ার। বর্তমানে ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলি 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়। অনেক সময় এই কয়েনগুলি আরও বেশি দামও ক্রয় বিক্রয় হয়, কেননা এগুলি পাওয়া যায় একটু কম। 2004 সাল ক্যালকাতা মিন্ট কয়েনটি কিন্তু রেয়ার। এবার আলোচনা করব দু টাকার কিছু স্মারক কয়েন। এই স্মারক কয়েনগুলি কিন্তু অনেক দেখা যায়, অনেক বেশি মাত্রায় দেখা যায়। যারা আমার কাছে কয়েনের ভ্যালু চেক করান হোয়াটসঅ্যাপে, তাদের প্রত্যেকের কাছে কিন্তু দুটো চারটে করে আমি দেখেছি। তো এর মধ্যে আজকে জানাবো যে কোন কোন কয়েনগুলি রেয়ার। কম বেশি প্রত্যেকটা কয়েনেরই কিন্তু ভ্যালু আছে, তার মধ্যে কিছু কয়েন স্কেয়ার শ্রেণীর, যেগুলো কিন্তু কমনের থেকে কিছুটা ভ্যালু। যে কয়েনগুলি আজকের দিনে রেখে দিলে আগামী 10-15 বছর পরে এগুলো কিন্তু অনেকটা দামি হয়ে যাবে, রেয়ার হয়ে যাবে। এগুলো স্কোয়ার শ্রেণীর কয়েন। তো দেখে নেব যে কয়েনগুলি রেয়ার সেগুলি কিন্তু। নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন কিন্তু অনেক দেখা যায়। এর মধ্যে একটা আছে 96 সাল এবং একটা আছে 97 সাল। তো দেখে নেব এর মধ্যে রেয়ার কোনটা। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েনটি 2 টাকার, এটা কিন্তু কপার নিকেলের কয়েন। কয়েনটির ওজন 6 গ্রাম। এই কয়েনটি শুধুমাত্র মুম্বাই মিন্টে ইস্যু হয়, এছাড়া অন্য কোনো মিন্ট মার্কে বা অন্য কোনো কান্ট্রিতে এই কয়েনটি ইস্যু হয়নি। তো 1996 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি পাওয়া যাবে এগুলো কিন্তু রেয়ার কয়েন। এই কয়েনটি 96 সালে কিছু কয়েন ইস্যু করা হয়েছিল, তারপর কোনো কারণে এই কয়েনটি তৈরি করা বন্ধ করা হয়। 1997 সালে কয়েনটি কিন্তু অনেক বেশি মাত্রায় উৎপাদন করা হয়, তাই 96 সালের কয়েনটি কিন্তু রেয়ার কয়েন। এই কয়েনগুলি 4000 টাকা থেকে 10000 টাকা পর্যন্তের ভ্যালু হয় ইউএনসি কন্ডিশনে। ভালো কন্ডিশনে কিন্তু এরকম ভ্যালু হয়। এরপর আর একটা কয়েন দেখব যেটা 2 টাকার, খুবই রেয়ার কয়েন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্ক্রিনে যে কয়েনটি দেখছেন এটা কপার নিকেলের কয়েন। ওজন 6 গ্রাম। এই কয়েনটি হায়দ্রাবাদ, ক্যালকাতা এবং নাওডা, এই 3টে মিন্ট মার্কে ইস্যু হয়। 1998 সালে শুধুমাত্র কয়েনগুলি ইস্যু হয়। ক্যালকাতা এবং নাওডা মিন্টের যে কয়েনগুলি, কয়েনটির ক্ষেত্রে এগুলো কিন্তু কমন শ্রেণীর। ইউএনসি কন্ডিশনে 10 টাকা থেকে 25 টাকা, 30 টাকা এরকমের ভ্যালু হয়। তো 98 সালে হায়দ্রাবাদ মিন্টে যে কয়েনগুলি, এগুলো কিন্তু রেয়ার কয়েন। এর উৎপাদন সংখ্যা খুব কম, অনেকটা কম মাত্রায় পাওয়া যায়। এর মিন্টেজ কম হওয়ার কারণে কয়েনটি কিন্তু খুবই রেয়ার। তো এই কয়েনটি যে সংগ্রহ করতে পারবেন বা যার কাছে আছে, ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলি 20000 টাকা থেকে 30000 কিংবা 40000 টাকা পর্যন্ত এর ভ্যালু হয়।
কন্ডিশনের উপরে দাম হয়। আর যদি কারো সংগ্রহে এই ধরনের কয়েন প্রয়োজন হয় সে কিন্তু আরও বেশি মূল্যে কিনতে পারে। তো মূলত এটি একটি রেয়ার কয়েন, পাওয়া যায় খুব কম। এখানে যে প্রাইসগুলো আপনাদেরকে বলছি এগুলো কিন্তু নর্মাল প্রাইস, কন্ডিশনের ওপরে বা ক্রেতার চাহিদার উপরে দাম কম বা দামের থেকে বেশি দুটোই হতে পারে, সেটা আপনারা সবসময় খেয়াল করবেন। এবার দু টাকার আরেকটি কয়েন দেখাবো, প্ল্যাটিনাম জুবাইলি অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। এই যে কয়েনটি, এটা একটা স্টিলের কয়েন যার ওজন 6 গ্রাম। তো এই স্মারক কয়েনটি 2007 সালে শুধুমাত্র ক্যালকাতা মিন্টে ইস্যু হয়। কয়েনটি যদি কারো কাছে থাকে, বর্তমানে কয়েনটি রেয়ার কয়েন, 300 থেকে 500 টাকা কিংবা 700 টাকা 1000 টাকা পর্যন্তের ভ্যালু চলে যায়। ডিমান্ডের ওপরে কিন্তু কয়েনগুলো অনেক সময় আরও বেশি দাম হয়ে যায়। তো এটি একটি রেয়ার কয়েন, ইউএনসি কন্ডিশনে কিন্তু এর সম্পূর্ণ ভ্যালুটা পেতে পারেন। এছাড়া দু টাকার কয়েনের ক্ষেত্রে স্ক্রিনে যে কয়েনগুলি দেখছেন এগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল কয়েন, অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। তো যেগুলি রেয়ার সেগুলোই কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম। ফিরে আসছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।